তিনটা একটু প্রথমে তুলে নিই, তুলে নিয়ে তারপরে ভেতরে সিনগুলো লাগাও। লেখাগুলো খুব ক্লিয়ার আছে। ঠিক আছে, একদম চলো চলো চলো, বস কর। থেকে কেউ নেই লোকজন। হ্যালো এভরিওয়ান, এর একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা দেখা। আজকে মোটামুটি ঘর থেকে আমরা বেরিয়ে আসছি ঘাটালের দিকে, তো দেখা যাক কি দেখানো যায় আপনাদেরকে। ঠিক আছে, কি রে পিয়া এত কালো ড্রেস পরে আছিস, মুখটা দেখাবি না ভাই? দেখা না কমছে, দেখা, তুই চালু হয়ে গেছে, তুই দেখ এদিকে, দেখ তোর বিশ্বাস হয়নি। অমিত বাঙাল বন্ধু আছে আজকে, ঠিক আছে, তো চা খাওয়ানোর জন্য আমাকে ঘাটালে নিয়ে আসছে আজকে, পুরো খাওয়ান দাওয়ান খরচা সব কিছু এভরিথিং দিবে বলেছে। প্রথমে চা খাচ্ছি এখানে হাক্কাতে, কি নাম হাক্কাতে রে, হাক্কা চা। এই চা খাওয়ার সিনটা একটু তুলে নি, তুই দেখ এসছে তো, আবে মুখ ফুগে আসে নি, বল চাটা খেয়ে এখান থেকে বেরাবো তো আমরা অন্য জায়গায়। হ্যাঁ খেয়ে নাও, বলো চাটা খাই, খেয়ে দিয়ে ফের অন্য যে জায়গাগুলো যাবো সেগুলো তুলবো না। এইভাবে তো প্রথমবার বাঙাল ভাই, কিছু বলবি তো, কিছু বল যে আমি জুতা কিনলাম আজকে, তবে যাবো, যাওয়ার জন্য তো জুতোটা কিনেছিস স্পেশালি, বল দেখ তুই নতুন জায়গা, দেখা দাঁতটা দেখা একবারে। এ বাঙাল 945 টাকা দিয়ে একবারে নতুন শু কিনে যায়, গ্রাউন্ড জিরো পাবে যাবে বলে, দেখে ঢুকতে দেয় নাকি তবুও মোটামুটি কিনেছে। ঠিক আছে, মানে এই বাঙাল ঢুকবে আজকে কোথায়, গ্রাউন্ড জিরো পাবে, পাবে ঢুকবে তাই তো, তাই জন্য নতুন শুজ একবারে। ক্যামেরা এসো না বন্ধু, তুমি যাবে গ্রাউন্ড জিরো পাবে, নতুন জুতো কিনেছে এভাবে বলো কিছু, আরে বলতে হবে তো ভাই, আসছে না কিন্তু সত্যি। তুই আজকে বং পিজায় আসছি আমরা সবাই, ভেতরে আছে আমাদের বন্ধুরা। এই বাইরের সিনটা একটু প্রথমে তুলে নিই, তুলে নিয়ে তারপরে ভেতরের সিনগুলো দেখো, লেখাগুলো খুব ক্লিয়ার আছে, আমি ক্লিয়ার করি। আগেও আসছিলাম, মোটামুটি ভিডিও করা হয়নি, সেই হিসাবে আজকে যখন আসছি এটা তুলে নিই পুরোটা। ভালো রকম ডেকোরেশন আছে ভেতরটা, মুড অফ কেন ভাই, এত হাসছিস কেন, খুব নেচেছিস নাকি, একটু বল কিছু ভাই, এদিকে দেখা বল না দাদা, আমাদের অর্ডারটা খুব শীঘ্রই নিয়ে আসবে মোটামুটি, আমরা যেগুলো অর্ডার করেছি। ঠিক আছে, একদম পুরোটা উঠে উঠে দেখাতে হবে বুঝলে সিনগুলো। একটু করে দেখিয়ে দিই কম কম, কি বলো, এগুলো এগুলোই তুলে রাখি, কি কি আছে না আছে। Shit my way, or the highway, and in the driveway is a nice range, cause I grind through the climb, I invite pain. করেছিলাম অর্ডারটা, প্লেট সাকসেসফুল হয়ে গেছে, সেই হিসাবে প্লেটটাই মাত্র দিয়ে গেছে, প্লেটগুলো সাজা না একটা একটা করে, তারপর তো খাওয়ার আইটেমগুলো রাখবো তো। ফাইনালি যে আমরা খাবারগুলো অর্ডার করেছিলাম, অর্ডার নিয়ে চলে আসছে, সে আনার কথা ছিল, আইনে শোন একদম, খাবার যেগুলো ছিল কী কী আছে ভালো করে এদিকে সাজাবে তো, যা আছে সেগুলো সাজাবে তো, ফুলো ফুলে ফুলে সাজাও, পুরোটা আসলে আরো আইটেম আছে যেগুলো আমরা অর্ডার করেছিলাম, এখনো পুরোটা কমপ্লিট ফুলফিল দিয়ে যায়নি। এইটা এটা পুরো তুলছি, পনির আছে, তুলে নিয়ে একবার ভালো করে
বাকি যে আইটেম গুলো এখনো আছে সেগুলো বাকি আছে। এগুলো নরমালি কমসম করে যে অর্ডার গুলো খেতে খেতে তো পুরোটা বানানো যাবে না, আবার খাওয়া দাওয়ার পরে বাইরের সিন গুলো দেখাবো। দাদা খেতে খেতে কিছু বলো, কমসম খাচ্ছ যে এত সুন্দরভাবে, টেস্ট গুলো কেমন আছে না আছে? হ্যাঁ, আর এদিকে তাকাও কমসম। সেটা আমি টেস্ট করবো, তোরাই টেস্ট করে বলবি এটা কেমন আছে না আছে। খাওয়া দাওয়ার পরে বাকি আবার কিছু দেখানো যায় নাকি, এখানে স্টপ করছি। আমাদের তো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ, সেখান থেকে এবারে বাড়ি যাওয়ার পথে পুরো ভেতরের সিনটা একটু ঘুরে তুলে নিই। ভালো রকম লাভার একটা উত্তম কুমারের সিনটা খুব সুন্দর, ওটা দূর থেকে ছবি তোলার জন্য আমি সামনেটা থেকে দেখাবো, দূর থেকে কাউন্টার ঠিক আছে। ফাইনালি আমাদের মোটামুটি আজকের বুধবারের ট্যুর প্ল্যানিং কমপ্লিট ঠিক আছে, এই হিসাবে বং পিজা সাকসেসফুল। ট্যুরের প্ল্যান বুধবারের মার্কেট বং পিজা, এখান থেকে শেষ আজকে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেন, কমেন্ট, শেয়ার।